আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ঘৃণিত তাদের শাস্তি কি, আর যারা রাসূলের কাছে প্রিয় তাদের পুরস্কার কি, চলুন জেনে নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সেই আমার কাছে সর্বাধিক প্রিয়, এবং কিয়ামতের দিনও আমার খুবই নিকটে থাকবে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে ঘৃণিত সে ব্যক্তি কিয়ামতের দিবসে আমার থেকে বহু দূরে অবস্থান করবে। আর তারা হলো বাচাল, দৃষ্ট, নির্লজ্জ ও অহংকারে মত্ত ব্যক্তি। তিরমিজি হাদিস নং 2018। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র ও গুণাবলীর ধারণে উৎসাহিত করেছেন এবং মন্দ স্বভাব থেকে নিরুৎসাহিত করেছেন। সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের কঠিন সময়ে তার সবচেয়ে নিকটে থাকবে, এবং যারা মন্দ স্বভাব তথা অহংকারী ও নির্লজ্জ হবে তারা নবীজি থেকে বহু দূরে অবস্থান করবে। উত্তম চরিত্র অর্জনকারীদের পুরস্কার কী হবে সে সম্পর্কে উত্তম চরিত্র অর্জনের পুরস্কার, হাদিসে উত্তম চরিত্র অর্জনের একাধিক পুরস্কার ঘোষণা করেছে, যার কয়েকটি হলো: নাম্বার এক, জান্নাতে বাড়ি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতে বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হলাম, আর যে ব্যক্তি তামাশা ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার হলাম, আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতে সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হলাম। সুনানে আবি দাউদ, হাদিস নং 4800। নাম্বার দুই, ইমানের পূর্ণতা লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের ভেতর তার ইমানই বেশি পরিপূর্ণ যার চরিত্র যত সুন্দর। সুনানে আবি দাউদ, হাদিস নং 4682। নাম্বার তিন, পরকালে মুক্তি পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানে দাড়িপাল্লা উত্তম চরিত্রের চেয়ে বেশি ভার আর কিছুই হবে না। সুনানে তিরমিজি, হাদিস নং 2002। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বার তিন বিপদ বলেছেন। হাদিসে জিব্বার তিনটি বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাদিস বিশারদরা বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, নম্বর এক, বাচাল হওয়া, যারা বেশি কথা বলে এবং কথাকে সুশোভিত করে, মিথ্যা, ভিত্তিহীন ও অশ্লীল কথার আশ্রয় নেয়। নম্বর দুই, দৃষ্ট হওয়া, যারা নিজের সম্পর্কে বাড়িয়ে বলে, মিথ্যা অহংকার করে এবং মানুষকে তাচ্ছিল্য করে। নম্বর তিন, অহংকার করা, নিজের ভাষাগত দক্ষতা নিয়ে অহংকার করে, আত্মমুগ্ধতা থেকে দীর্ঘ কথা বলে এবং অন্যকে কথা বলার সুযোগ দেয় না, অন্যের প্রতি ভ্রুক্ষেপও করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার বিপদ থেকে সাবধান করেছেন। জিহ্বা অসংযত ব্যবহার সকলকে ইহকাল ও পরকালে বিপদগ্রস্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার অসংযত কথাবার্তার কারণে অধোমুখী হয়ে জাহান্নামে নিক্ষিপিত হবে। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 3973। অন্য হাদিসে এরশাদ হয়েছে, নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপিত হবে। সহিহুল বুখারী, হাদিস নং 6478। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি ঘৃণা করেন তা থেকে আমরা বিরত থাকি, ওই অভ্যাসগুলো পরিত্যাগ করি, এবং আল্লাহর রাসূল যে গুণাবলীকে পছন্দ করেন সেগুলো অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম চরিত্র ধারণ করা এবং জিহ্বার হেফাজত করা তৌফিক দান করুন। আমিন।